আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে রবিবার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। ইতোমধ্যে তোমরা থাম্বনেইল দেখে বুঝেই গিয়েছো যে আজকে খুবই সেন্সিটিভ একটা টপিক নিয়ে রিভিউ হতে যাচ্ছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা যারা একটু শ্যামবর্ণ বা একটু চাপা বর্ণের অধিকারী, তারা সবসময় আমাদের একটি টেন্ডেন্সি মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমরা ফর্সা হব কিভাবে, আরও সুন্দর দেখা যাবে কিভাবে। কিন্তু ফর্সা হওয়াটাই যে সুন্দর না, এটা আমরা কখনোই বুঝে উঠতে পারি না। আমাদের মুখকে ফর্সা করার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের স্কিনকে ভালো রাখা। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর হিসেবে তৈরি করেছে, হয়তো কারো রঙটা একটু বেশি সাদা আর কারো রঙটা একটু চাপা। আর আমরা মনে করি যে সাদাই সবসময় সুন্দর, সাদাই সব কিছু, সাদা হইলেই সব কানে দাম পাওয়া যায়, সাদা হইলেই সব কিছু ঠিক থাকে। এইটার এই চিন্তা থেকেই আমাদের নাইট ক্রিম ব্যবহারের সূচনা। আমরা মনে করি এই একটি নাইট ক্রিম দিয়ে সারা জীবনের জন্য আমাদের ত্বক থেকে এই কালো ভাবটা উঠে যাবে আর আমরা এটা ব্যবহার করতেই থাকি, কিন্তু এর পরবর্তী ভয়াবহতা সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না। প্রথমতই বলে রাখি যে আমাদের আল্লাহ প্রদত্ত দেয়া যে স্কিন, এই স্কিনের রং পরিবর্তন কোনো ক্রিম, লোশন, সিরাম বা অন্য কোনো কিছুই দ্বারা কোনোভাবেই সম্ভব না। আমাদের স্কিন টোন যা আছে মৃত্যু পর্যন্ত তাই থাকবে, এটাকে কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। হয়তো সাময়িক কিছু জিনিস ব্যবহার করে আমরা ত্বকটাকে জ্বালিয়ে ফেলি, কিন্তু পার্মানেন্টলি এটা চেঞ্জ করা কখনোই সম্ভব না। এখন আসি এই নাইট ক্রিমের ভয়াবহতা থেকে। আমি খুবই সহজ এবং সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে সব বয়সী আপু ভাইয়া এবং সব জায়গার মানুষ খুবই সুন্দরভাবে বুঝে যেতে পারে যে এই নাইট ক্রিম আমাদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতির কারণ। কারণ এই যে আপনারা লতা হার্বাল ক্রিমটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার ইনগ্রিডিয়েন্টে লেখা আছে যে আলু, গাজর, শশা, বিভিন্ন ধরনের ভেষজ জিনিস দিয়ে এটা তৈরি করা, হলুদ, এগুলো দিয়ে এটা তৈরি হয়। এবং এটি ব্যবহারের ফলে 7 দিনের মাথায় আমাদের স্কিন একদম ফর্সা হয়ে যায়। আপনারাই চিন্তা করুন যে আমরা বাসায় আলু, শশা, নিম এগুলো যদি বেটে রেখে দেই, একদিন বা দুই দিনের মাথায় সব নষ্ট হয়ে যাবে, একদম সব কিছু ফাঙ্গাস ধরে যাবে আর এটা একদমই থাকবে না। তাহলে আরেকটা জিনিস, যে আলু শশা আপনি মেখে দেখবেন যে একদিনে রাতারাতি টানা 7 দিন ব্যবহার করবেন এগুলো বেটে, 7 দিনে কোনো ধরনের চেঞ্জই আপনার মুখে আসবে না। তাহলে এই ক্রিমের মধ্যে এই আলু পেঁয়াজ যদি থেকে থাকে, তাহলে কিভাবে এটা এতদিন সার্ভাইভ করতেছে, এটা কিভাবে সংরক্ষণ হচ্ছে, কি এমন আছে এই আলু পেঁয়াজের মধ্যে, এই আলু গাজরের মধ্যে কি এমন আছে যা আমাদেরকে 7 দিনে ফর্সা করে দিচ্ছে, যেটা আমাদের রান্নাঘরে যে আলু গাজর আছে তার মধ্যে নাই। আপনারা খুবই স্বাভাবিকতা থেকে চিন্তা করেন, এটা ফুল অন একটা কৌটা হচ্ছে মার্কারির, পুরো দমে মার্কারি দিয়ে এই জিনিসগুলো বানানো হয়। মার্কারি এমন একটি পদার্থ যেই পদার্থ আমাদের স্কিনকে একদম জ্বলায় ফেলতে খুবই ভালো কাজ করে। এই মার্কারির একটা মাত্রা আছে, এই মাত্রার উপরে ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের কোনো ধরনের মার্কারি ব্যবহার করা উচিত না। আমরা একটা অ্যাসিড কেন মুখে ব্যবহার করব? নাইট ক্রিম মেখে এখন পর্যন্ত যেসব রেজাল্ট পাওয়া গেছে তা আপনারা গুগল করলেই দেখতে পারবেন। এমনকি আমি জানি আমার লিস্টেও, আমার সাবস্ক্রাইবারের মধ্যেও এমন অনেক আপুরা আছে যারা এই নাইট ক্রিমগুলো ভুলবশত মেখে প্রতারিত হয়েছে। এই নাইট ক্রিম মাখার ফলে সবচেয়ে বেশি যে ক্ষতিটা হবে, আমাদের স্কিনের যে একটা ভালো হেলদি লেয়ার, এটা নষ্ট হয়ে যাবে। এই লেয়ারটা নষ্ট হয়ে যাওয়ার ফলে অতিরিক্ত পরিমাণের মেস্তা, ব্রন, স্কিন বার্ন, সান বার্ন, ট্যানিং সব ধরনের সমস্যা একসাথে অ্যাটাক করবে। 7 দিনের ফর্সা হতে যায়, হয়তো কিছুদিন স্কিনটা একটু দেখতে ভালো দেখা যাবে, তারপরে রগ বের হয়ে যাবে, স্কিন ফুল লাল হয়ে যাবে। এগুলো কোনো ধরনের প্রোডাক্টে যেটা 7 দিনে ব্যবহার করলেই ফর্সা করে দেয়, এগুলো খুবই খুবই আমাদের স্কিনের জন্য ক্ষতিকর। সর্বোপরি একটা কথাই বলবো যে আমি একটা লিস্ট দিয়ে দিব, এই লিস্টের মধ্যে যেই সব ক্রিম আছে এর বাইরেও যেই দোকানদাররা ক্লেম করে বা যেই মানুষরা ক্লেম করে যে 2 দিনে, 7 দিনে, 5 দিনে একদম ধবধবে ফর্সা করে দিবে,
একদমই আপনারা দয়া করে এই ক্রিমগুলো ব্যবহার করিয়েন না, কারণ এটা স্কিনের ক্যান্সার থেকে, আমরা যেটাই ব্যবহার করি স্কিনে সেটার স্কিন থেকে আমাদের ব্লাডে মিশে যায়। আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, মাথার জন্য একরকম, চুলে, মুখের জন্য একরকম, শরীরের জন্য একরকম। এখানে অনেক সেন্সিটিভিটি নিয়েই আমাদেরকে প্রোডাক্ট চুজ করতে হবে, কারণ আমাদের এই স্কিন, আমরা তো একটি জীবন্ত প্রাণী, আমাদের এই স্কিনে আমরা যদি পানিও দেই, কিছুক্ষণ পর দেখা যাবে যে এই স্কিনটা পানিটাকে শুষে নেয়। সেহেতু আমরা যদি এখানে অ্যাসিড দেই, পারদ দেই, মার্কারি দেই, যাই দেই না কেন, সব কিছু স্কিনটা সোক করে নেবে, চুষে নেবে, আর এই স্কিনে যা চুষে নেবে তাই আমাদের ব্লাডে মিক্সড হয়ে যাবে। সো আমাদেরকে খুবই সেন্সিটিভভাবে আমাদেরকে প্রোডাক্ট চুজ করতে হবে। আমি শুধুমাত্র এই ভিডিওটি বানানোর জন্য এই লতা হার্বাল ক্রিমটি কিনে নিয়ে এসেছি, এটা সব কিছু একটু ভালোভাবে যাচাই বাছাই করে দেখার জন্য, ইনগ্রিডিয়েন্ট সহ এটার টেক্সচার, এটার সব ধরনের জিনিস দেখার জন্য এই ক্রিমটি আমি কিনে নিয়ে এসেছি শুধু রিভিউ করার জন্য। এখানে আলু পেঁয়াজ অনেক কিছুই ক্লেম করা আছে, এগুলো এখানে কিচ্ছু নাই, এখানে জাস্ট সব ধরনের খারাপ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, কারণ একটি 50 টাকা দামের ক্রিম এখানে লেখা আছে 80 টাকা, কিন্তু এটা নিয়েছে 50 টাকা, 50 টাকা দামের একটি ক্রিমের মধ্যে কখনোই ভালো জিনিস থাকতে পারে না। আমি 1400-1500-2500 টাকা দামের স্কিন কেয়ারও ব্যবহার করেছি, আমি করে দেখেছি, আমি জানি যে আমি কী ধরনের বেনিফিট পেয়েছি। আমি একজন হরমোনাল সমস্যার রোগী, এখন এই হরমোনাল প্রবলেমের কারণে আমার মুখে অনেক বেশি ব্রণের প্রবণতা, অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায় ব্রণে, বাট আমি আমার স্কিনকে যেভাবে মেনটেন করেছি, আর এক সময় আমার মুখে যেই ধরনের ব্রণ ছিল তা দেখে এখন মানুষ কখনোই বুঝতে পারবে না যে আমার মুখে এক সময় সেই রকম ব্রণ ছিল। আমি সবসময় আমার চ্যানেলে সবাইকে সতর্ক করার চেষ্টা করি যে, এবং সবাইকে বোঝানোর চেষ্টা করি খুব ভালোভাবে যে একটা মানুষ কীভাবে প্রোডাক্ট চুজ করবে তার স্কিনের জন্য। আমাদের এই শরীরটা অনেক অমূল্য সম্পদ, আমরা একদিন, আমাদের বয়স একদিন অনেক বেশি হবে, সেই বয়সে যাতে আমরা কোনো ধরনের বড় প্রবলেমে না পড়ি সেই জিনিসটা চিন্তা করেই আমাদেরকে প্রোডাক্ট চুজ করতে হবে, কারণ সব প্রোডাক্টই আমাদের বডি কনজিউম করে ফেলে। সো প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমাদের কোনো বড় ধরনের সমস্যাও হবে না। দীর্ঘদিন যাবৎ এই এই জিনিসগুলো ব্যবহারের ফলে মানুষের মুখ পুড়ে একদম কী যে একটা অবস্থা হয়ে যাচ্ছে। আমি এমনও ভিডিও দেখছি যেখানে ওরা কয়েক ধরনের নাইট ক্রিম, লতা হার্বাল, গোল্ডেন পার্ল, তারপরে আরও বিভিন্ন ধরনের খুবই খারাপ, মার্কারির পরিমাণ খুবই হাই, এইগুলো সবগুলো একখানে করে একটি ফর্মুলা ক্রিম ব্যবহার করে তারা শরীর, পুরো শরীরে ব্যবহার করছে। এটা যে কী কত বড়, কত বেশি ক্ষতি শরীরের জন্য এটা তারা এখনও বুঝছে না। তো সবাইকে অনুরোধ রইল যে এই ধরনের ক্রিম যেন আমরা একদমই ব্যবহার না করি। যে যত কথাই বল, এখন অনেক ধরনের পেজে অনেক ধরনের জিনিস বিক্রি করছে, এগুলো তো নর্মাল হার্বাল বলে বিক্রি করছে, এগুলো আমাদের দেশীয়, এরকম বিভিন্ন পাকিস্তানি ক্রিমও আছে, ইন্ডিয়ান ক্রিমও আছে, এমন এমন কি যে বাহিরে যে ভিয়েতনাম, মালয়েশিয়ান বিভিন্ন ধরনের ক্রিম অনেক চড়া দামে আমাদের দেশে অনেক ইনফ্লুয়েন্সাররা লাইভ করে করে বিক্রি করছে, এগুলো একদিনেই সব মরা চামড়া তুলে ফেলতেছে, একদিনেই ত্বক ফর্সা করে ফেলছে, এগুলো অ্যাসিড ছাড়া আর কিছুই না, আর এত চড়া দাম যে এগুলো অনেক অতিমাত্রায় বেশি দাম, এগুলো একটা মানুষের জন্য বারবার এফোর্ড করাও অনেক বেশি কষ্টকর। তো আমার ভিডিওগুলো সবসময় আমি সচেতনতামূলক করে থাকি যেন, আর আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, আপনাদের যা কিছু জানার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো ছিল আজকের আমার ভিডিওটি, যদি আমার ভিডিওটি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, বা আপনাদের জানার পরিধিকে বৃদ্ধি করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।